ঘোড়ায় টানা গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি, একসময় রাজঘরানা কিংবা অভিজাত পরিবারের মানুষ কোথাও আসা যাওয়ার জন্য ব্যবহার করত এই ঘোড়ার গাড়ি। সে সময় ঘোড়ার গাড়িকে বলা হতো টমটম। সময়ের সাথে সাথে ঘোড়ার গাড়ি বিলুপ্ত হতে বসলেও আজও মাঝে মাঝে রাস্তায় বিয়েশাদী কিংবা নির্বাচনী প্রচারণায় ঘোড়ার গাড়ি এখনও দেখা যায়। ফলে ঘোড়ার গাড়ির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। কিন্তু ঘোড়ায় টানা ট্রেনের কথা কজন শুনেছেন? এই ট্রেনের ইঞ্জিন নেই, ইঞ্জিনের জায়গায় আস্ত এক ঘোড়া। আর শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। শুধু ট্রেন নয়, রীতিমতো ঘোড়ায় টানা রেল সার্ভিস রয়েছে একটি দেশে, এমনকি নিয়মিত যাত্রী পরিবহন করা হয় তাতে। আর এমনই অদ্ভুত ঘোড়ায় টানা রেলগাড়িটি রয়েছে পাকিস্তানে। বর্তমানে বিশ্বে দ্রুত ও আধুনিক ট্রেনের কদর বাড়লেও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গঙ্গাপুরে এখনও চলে ঘোড়ায় টানা ট্রেন। সেই 1903 সাল থেকে আজও ঘোড়ায় চালিয়ে যাচ্ছে ইঞ্জিনের দায়িত্ব। এই স্টেশনের জন্য রয়েছে নির্দিষ্ট স্টেশন, যাত্রী ছাউনি ও টিকিট কাউন্টারও। রীতিমতো টিকিট কেটেই চড়তে হয় এই ট্রেনে। দুই বগির এসব ট্রেনে একসঙ্গে বসতে পারেন 16 জন যাত্রী। সবচেয়ে মজার বিষয় হলো, যান্ত্রিক ট্রেন সময় মতো স্টেশনে পৌঁছাতে অনেক সময় দেরি করলেও ঘোড়ায় চলা ট্রেন কখনো দেরি করে না। চলতি পথে দুদিক থেকে আসা দুটি ট্রেন মুখোমুখি হলে যাত্রীরা নেমে ট্রেন পরিবর্তন করে নেন। সে সময় চালক ঘোড়াটিকে ঘুরিয়ে দিক পরিবর্তন করে নেন। কিছুটা যান্ত্রিক ট্রেনের ইঞ্জিন ঘোরানোর মতোই বিষয়টি। গঙ্গাপুরে ঘোড়ায় টানা এই ট্রেনের কদর অনেক। স্থানীয়দের পাশাপাশি এই ট্রেনে উঠতে দূর দূরান্ত থেকে যাত্রীরা আসেন পাঞ্জাবের গঙ্গাপুরে। 1993 সালে একবার বন্ধ হলেও 2007 সালে আবারও চালু হয় ঘোড়ায় টানা এই ট্রেন। অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানার জন্য পাকিস্তানের যে তুলনা নেই, এই ঘোড়ায় টানা ট্রেন তার আরেকটি প্রমাণ।